আমরা বর্তমানে অনেকে রয়েছে যারা পলিটেকনিকের ইতিহাসগুলো জানি, তার মধ্যে আমরা জানি যে ঢাকা পলিটেকনিক হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পলিটেকনিক এবং সবচেয়ে পুরাতন পলিটেকনিক। আমরা তাই আজকে ঢাকা পলিটেকনিকের ইতিহাস নিয়ে কিছু কথা বলবো। 1949 সালের ফেব্রুয়ারিতে কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন ইন পাকিস্তান এর রিপোর্ট মোতাবেক 1955 সালে করাচি ও ঢাকার দুটি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয়। তৎকালীন সিএলআই ডিপার্টমেন্টের অধীনে আমেরিকান ফুড ফাউন্ডেশন এর অত্যানুকূলে 1955 সালে 5ই জানুয়ারি স্থাপিত হয় বর্তমান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তৎকালীন যার নাম ছিল ইস্ট বেঙ্গল পলিটেকনিক ইনস্টিটিউট। 1955 সালের মে মাসে তার নাম পরিবর্তন করে রাখা হয় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। এর প্রতিষ্ঠান কাজ শুরু হয় 1953 সালে এবং শেষ হয় 1955 সালে। প্রথম ব্যাচ ভর্তি হয় 1956 সালে। দেশ স্বাধীনতা হওয়ার পর 1983 সালে ডাকসা থেকে ঢাকার নামে পরিবর্তন হয়ে বর্তমান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট নামকরণ করা হয়। আমেরিকার ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি কারিকুলাম অনুসারে পরিচালিত 3 বছর মেয়াদী 4টি প্রযুক্তিতে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও পাওয়ার 120 জন শিক্ষার্থী নিয়ে পরিচালিত ডিপ্লোমা স্তরের কোর্স অ্যাসোসিয়েট ইন ইঞ্জিনিয়ারিং নামে পরিণতন হয়। বর্তমান অত্র প্রতিষ্ঠান 4 বছর মেয়াদী এই কোর্সে 12টি টেকনোলজিতে চলমান রয়েছে। বর্তমানে এই পলিটেকনিকে 12টি ডিপার্টমেন্ট রয়েছে। আর্কিটেকচার, অটোমোবাইল, কেমিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্ট, ফুড, মেকানিক্যাল, পাওয়ার, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের অনুভূতির আরেক নাম লতিফ ছাত্রাবাস। উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং বাংলাদেশের সর্ববৃহত্তম ছাত্রাবাস লতিফ ছাত্রাবাস 1971 সালে 25শে মার্চ কালোরাত্রিতে পাকিস্তান বাহিনীর হাতে নিহত হয় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের একজন মেধাবী ছাত্র। তার নাম অনুসারেই এই হলের নামকরণ করা হয় লতিফ হল। লতিফ হলে একটি স্বপ্নের নাম ডিপিআই ক্যাম্পাসের উত্তর পূর্ব অর্থাৎ রাজধানীর তেজগাঁও শিল্প অঞ্চল এলাকার এর অবস্থান। 4তলা বিশিষ্ট সুবিশাল এই ছাত্রাবাসটির উপর থেকে দেখতে অনেকটাই ইংরেজি অক্ষর এইসের মতো। এই হলটি 200-এর বেশি রুম রয়েছে। লতিফ হল স্মৃতি হিসেবে থেকে যায় সকলের প্রাণে। এই হল থেকে অনেক বিখ্যাত ব্যক্তি বেরিয়ে গেছেন। আজ তারা দেশ ও আন্তর্জাতিক মহলে সুনামের সহিত দৃপ্ত প্রকৌশল হিসেবে মানব কল্যাণে কাজ করছে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পিছনে রয়েছে দৃষ্টিনন্দন হাতিঝিল। যে কোনো ঋতুতেই এখানকার মনোরম পরিবেশ মনে এনে দেবে প্রশান্তি। পুরো হাতিঝিল পায়ে হেঁটে ঘোরা প্রায় অসম্ভব, তাই ঘুরে দেখার জন্য রয়েছে চক্রাকার বাস, পানিতে আছে ওয়াটার বোট।